নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজও দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে পুতিনকে হত্যার চেষ্টার পর দিমিত্রি মেধবদেব বলেছেন জেলেনেস্কি এবং তার চক্রকে সরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো হরমুজ প্রণালী থেকে একটা পশ্চিমাদের তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেছেন বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে একুশ জন নিহত হয়েছেন পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের কুর্রাম জেলায় বন্দুকধারীর গুলিতে সাতজন শিক্ষক সহ আটজন নিহত হয়েছেন বাংলাদেশে সরকারের লোকজনই নদী দখলের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইন পরিস্থিতি খতিয়ে দেখতে রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমারের পথে রওনা হয়েছেন আর জাতীয় এবং আঞ্চলিক খবরে থাকছে মণিপুরে বিজেপি বিধায়ককে গণপিটুনি অবস্থা আশঙ্কাজনক নির্বাচনী প্রচার বাতিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মোদী পদবী মামলায় রাহুল গান্ধীকে ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত করা গুজরাটের সেই বিচারক হরিস হাসমুখ ভাই ভার্মার হঠাৎ পদোন্নতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের পাক বিদেশমন্ত্রীর সামনেই সন্ত্রাসবাদ নির্মূল করার আহ্বান ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে কে করতে আবার বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার পর দিমিত্রি মেদভেদেব বলেছেন জেলেনেস্কি এবং তার চক্রকে সরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার ব্যর্থ চেষ্টার পর এই কথা বলেছেন দিমিত্রি মেদভেদেব দিমিত্রি মেদভেদেব বলেছেন আজকের সন্ত্রাসী হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এবং তার চক্রকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো অন্য পথ খোলা নেই গত বুধবার তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এই কথা বলেছেন দিমিত্রি মেদভেদেব বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন মস্কো অভিযোগ করেছে প্রেসিডেন্ট পুতিনকে হত্যার জন্য মঙ্গলবার দিনগত রাতে তার বাড়িতে হামলা চালাতে ইউক্রেনের পক্ষ থেকে দুটো ড্রোন পাঠানো হয়েছিল কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ওই দুটো ড্রোনকে অকার্যকর করে দিয়েছে ইউক্রেনের পক্ষ থেকে এই ড্রোন হামলার চেষ্টাকে ক্রিমলিন এক বিবৃতির মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছে ক্রিমলিন আরও বলেছে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার মস্কোর রয়েছে হরমুজ প্রণালী থেকে একটা পশ্চিমাদের তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান হরমুজ প্রণালী থেকে একটা পশ্চিমাদের তেল ট্যাঙ্ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবিক গার্ড বাহিনী বা আইআরজিসি আইন অমান্য করার কারণে এটাকে আটক করা হয়েছে তবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহর দাবি করেছে হরমুজ প্রণালী থেকে যে জাহাজটাকে ইরান আটক করেছে সেটা পানামার পতাকাবাহী একটা তেল ট্যাংকার এর আগে গত আঠাশে এপ্রিল সাল আইসল্যান্ডের পতাকাবাহী একটা জাহাজকে ওমান সাগর থেকে আটক করেছিল ইরানি বাহিনী ওই জাহাজটা ইরানের একটা নৌযানকে ধাক্কা দিলে কয়েকজন ইরানি নাবিক আহত এবং নিখোঁজ হয় দুর্ঘটনাটা ঘটে পারস্য উপসাগরে কিন্তু দুর্ঘটনায় জড়িত জাহাজটা আহতদের সহায়তায় এগিয়ে না এসে উল্টে পারস্য উপসাগর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই অবস্থায় ইরানের নৌসেনারা আন্তর্জাতিক আইন অমান্যকারী জাহাজটাকে ওমান সাগর থেকে আটক করতে সক্ষম হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেছেন বুধবার ইউক্রেনের দক্ষিণ খেরসনে রাশিয়ার হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন পরে স্থানীয় কর্তৃপক্ষ ওই শহরটাতে কারফিউ জারি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি বলেছেন এখনও পর্যন্ত জন নিহত এবং আটচল্লিশ জন আহত হয়েছেন একটা রেলওয়ে স্টেশন একটা ক্রসিং একটা বাড়ি একটা হার্ডওয়্যারের দোকান একটা মুদি সুপার মার্কেট এবং একটা গ্যাস স্টেশনে এই হামলা করা হয়েছিল খেরসন থেকে আল জাজিরার সাংবাদিক তামের আল সামাদি বলেছেন শহরের একটা সুপার স্টোরে আর্টিলারি হামলা করা হয়েছে এর ফলে সুপার স্টোরের কর্মচারী এবং ক্রেতারা হতাহত হয়েছেন আল সামাদি ঘটনাস্থল থেকে জানিয়েছেন এখানে গোলাবর্ষণ করা হয়েছিল এবং এর ফলে পুরো ভবনটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের কুর্রাম জেলায় বন্দুকধারীর গুলিতে সাতজন শিক্ষক সহ আটজন নিহত হয়েছেন স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার কুর্রাম জেলায় গুলি চালানোর দুটো পৃথক ঘটনা ঘটেছে আর পুলিশ জানিয়েছে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি চালিয়ে আটজনকে হত্যার ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আপার কুর্রাম এলাকার সালোজান সড়কের একটা বাড়িতে প্রথমে গুলি চালানোর ঘটনা ঘটে সেখানে মোহাম্মদ শরীফ নামের এক ব্যক্তি নিহত হন পরে তেরিমঙ্গল এলাকার একটা সরকারি হাই স্কুলে প্রবেশ করে বন্দুকধারী এলোপাথারি গুলি ছড়ে এই সময় সেখানে একটা পরীক্ষা চলছিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত সাত শিক্ষক গুলিতে নিহত হয়েছে এই ঘটনার পর জেলা পুলিশের সাইফুল উপকমিশনার ইসলাম একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করা হবে পুরো জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা বাংলাদেশ সরকারের লোকজনই নদী দখলের সাথে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন বাংলাদেশ এবং নদী শীর্ষক এক সেমিনারে তিনি এই অভিযোগ করেছেন বিএনপি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশার্রফ হোসেন বিশেষ আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর বিক্রম মেজার অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিশেষজ্ঞ আলোচক ছিলেন অধ্যাপক এ কে এনামুল হক পিএইচডি এম জাকির হোসেন খান সেভ সুন্দরবন ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রবন্ধ উপস্থাপন করেন বেগম হাসনা জসিম উদ্দিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নদী দখলের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তুরাগ নদীর তীরে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই সব প্রতিষ্ঠান করা হয়েছে নদী ভরাট করে এর সাথে সরকারের লোকজন জড়িত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার নদী নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে ফখরুল বলেছেন এই সরকার উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে কিন্তু নদীকে পরিশুদ্ধ করার সঠিকভাবে প্রবাহিত করার কোনো পরিকল্পনা তাদের নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইন পরিস্থিতি খতিয়ে দেখতে রোহিঙ্গা প্রতিনিধি দল মিয়ানমারের পথে মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতি দেখতে কক্সবাজারের টেকনাপ থেকে আজ শুক্রবার সকালে রোহিঙ্গা প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাপ পৌরসভার চৌধুরী পাড়ার জেটি ঘাট দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে কুড়ি সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দলটা শুক্রবার সকাল সাড়ে নটায় নাভ নদীর চৌধুরী পাড়া জেটি দিয়ে দ্রুতগতির দুটো স্পিডবোর্ড চড়ে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে জেলা শহর মুংডুর দিকে নেযা হচ্ছে নাপ নদীতে প্রতিনিধি দলকে নিরাপত্তা দিচ্ছে বিজিবি এবং কোস্টগার্ড বাহিনী দলটা মিয়ানমারের মুংডু ট্রানজিট ক্যাম্পে পৌঁছানোর পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে রোহিঙ্গা প্রতিনিধিদের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রাম এবং প্রত্যাবাসনের জন্য প্রস্তুত করা অবকাঠামো দেখানো হবে রোহিঙ্গা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান রোহিঙ্গা প্রতিনিধি দলকে সহযোগিতার জন্য আছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কয়েকটা সরকারি সংস্থার আরও কয়েকজন সদস্য তবে রোহিঙ্গা প্রতিনিধি দলের সঙ্গে রাখাইন পরিস্থিতি দেখতে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা এন এইচ সি এর কোন প্রতিনিধি যাচ্ছেন না আর জাতীয় এবং আঞ্চলিক খবরে থাকছে মণিপুরে বিজেপি বিধায়ককে গণপিটুনি অবস্থা আশঙ্কাজনক কর্ণাটকে নির্বাচনী প্রচার বাতিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতির দিকে নজর রাখতে কর্ণাটকের নির্বাচনী প্রচার বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদিবাসীদের মিছিল ঘিরে তুমুল সংঘর্ষ চলছে মণিপুরে এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই একাধিকবার মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ নানা পর্যায়ের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকও সেরেছেন মনিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণেই কর্ণাটকের সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছেন অমিত শাহ অন্যদিকে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত মণিপুরের বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতে বুধবার রাত থেকেই ব্যাপক অশান্তি শুরু হয়েছে মণিপুরে বহু এলাকায় হাতাহাতি মারপিট দোকানপাট ভাঙচুর গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটছে রাজ্যের আটটা জেলায় কারফিউ জারি করা হয়েছে আগামী পাঁচ দিনের জন্য সমগ্র মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে ভারতীয় সেনা এবং র্যাপ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে মণিপুর সরকার মোদি পদবি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা গুজরাটের সেই বিচারক হরিশ হাসমুখ ভাই ভার্মার হঠাৎ পদোন্নতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে গুজরাটের বিচারক হরিশ হাসমুখ ভাই ভার্মা সহ আটষট্টি জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করা হয়েছে হাসমুখ ভাই ভার্মা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির জন্য দোষী সাব্যস্ত করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহের নেতৃত্বাধীন বেঞ্চ আটই মে এই আবেদনের শুনানি করবে পদোন্নতিকে চ্যালেঞ্জ করেছেন সিনিয়র সিভিল জজ ক্যাডারের দুই বিচার বিভাগীয় কর্মকর্তা রবি কুমার মেহতা এবং সচিন মেহতা আবেদনটাতে দশই মার্চ গুজরাট হাইকোর্ট দ্বারা জারি করা তালিকা বাতিল এবং রাজ্য সরকার কর্তৃক তাদের নিয়োগের বিজ্ঞপ্তির দাবি করা হয়েছে আবেদনটাতে গুজরাট হাইকোর্টকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগের জন্য মেধা এবং সিনিয়রিটির একটা নতুন তালিকা জারি করারও দাবি করা হয়েছে পাক বিদেশ মন্ত্রীর সামনেই সন্ত্রাসবাদ নির্মূল করার আহ্বান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের গোয়ায় হচ্ছে দুদিনের সাংঘাই কো অপারেশন অর্গানাইজেশনের বৈঠক এই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার সদস্য দেশের বিদেশ মন্ত্রীরা গোয়ায় এসেছেন এই সূত্রেই বারো বছর পর পাকিস্তানের কোনো বিদেশ মন্ত্রী ভারত সফরে এসেছেন বিলাওয়াল ভুট্টো জারদারিকে স্বাগত জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হ্যান্ডশেক নয় বরং নমস্তে বলেই বিলাওয়ালকে অভিবাদন জানিয়েছেন এস জয়শঙ্কর এদিকে শুক্রবার পাকিস্তানের বিদেশমন্ত্রীর উপস্থিতিতেই বৈঠকে সন্ত্রাসবাদ দমন নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জয়শঙ্কর এদিন বলেছেন সন্ত্রাসবাদ বেড়েই চলেছে ভারতের দৃঢ় বিশ্বাস সন্ত্রাসবাদের কোনো যুক্তি হয় না যে কোনো ধরনের জঙ্গি হামলার ঘটনা বন্ধ করতে হবে সীমানা পেরিয়ে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধ হওয়া খুবই দরকার এস মূল আদর্শগুলোর মধ্যে অন্যতম হলো সন্ত্রাসবাদের মোকাবিলা করা জয়শঙ্কর আরও বলেছেন সন্ত্রাসবাদী কার্যকলাপ আর্থিক অনুদান যোগানোর চ্যানেলগুলোকেও বন্ধ করতে হবে জয়শঙ্করের কথায় গোটা বিশ্ব যখন কোভিড মোকাবিলায় ব্যস্ত ছিল তখনও সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত ছিল আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সমস্ত ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হওয়া দরকার বিলাওয়াল ভুট্টো জারদারিও তাঁর বক্তব্যে বলেছেন সদস্য দেশগুলোকে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে এমন আহ্বানি জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো দু সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করতে আবার বিরোধী জোট গড়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের সভায় বিজেপিকে আক্রমণ করার সময় বিরোধী ঐক্য গড়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব বিরোধী দল এক হয়ে যান ওয়ান টু ওয়ান ফাইট হোক চেষ্টা এক সঙ্গে কাজ করার জাতীয় স্তরে সব বিজেপি বিরোধী দলের জোট চেয়ে অতীত সরব হতে দেখা গিয়েছিল মমতাকে তবে তারপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে যার বিরোধী ঐক্যের ছবি অধরাই থেকে গিয়েছে বছর ঘুরলে লোকসভা নির্বাচন তার আগে বিজেপির বিজয় রথ ঠেকাতে দেশের সব বিজেপি বিরোধী দলকে এক সুতোয় বাঁধার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে অতীতে বহুবার বিরোধী জোট গড়তে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে মমতাকে দু একুশ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় তৃতীয়বার ক্ষমতা দখলের পর থেকে নতুন করে বিজেপি বিরোধী ঐক্যে দিতে সক্রিয় হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপি বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন সেই সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেছিলেন মমতা তবে সেই উদ্যোগ সফল হয়নি এরপর যত সময় এগিয়েছে কংগ্রেস তৃণমূলের মধ্যে দূরত্ব তত বেশি বেড়েছে গোয়ায় বিধানসভা নির্বাচনের সময় প্রকাশ্যে এসে পড়েছিল দুপক্ষের লড়াই কিছুদিন আগে মেঘালয়ে গিয়ে তৃণমূলের ইতিহাস তুলে ধরে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী ফলে সংঘাতের সুর আরও চড়া হয় বিজেপিকে হারাতে কংগ্রেস ব্যর্থ তৃণমূলই বিজেপির একমাত্র বিকল্প বলে প্রচার করছে জোড়াফুল শিবির তার জেরেই বিজেপি বিরোধী জোট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় এরপর গত দোসরা মার্চ মুর্শিদাবাদের সাগর দিঘিতে উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়ের পর ক্ষুব্ধ মমতা জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল আর মানুষের জোট হবে একাই লড়াই করবে তৃণমূল দল ওই সময় কংগ্রেসকে ছাড়া তৃতীয় ফন গঠ নিয়ে তৎপরতা শুরু হয়েছিল জাতীয় রাজনীতির অলিন্দে তবে এই ছবিটা কিছুদিনের মধ্যেই বদলে যায় মোদী পদবি নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয় এই নিয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের নাম না করলেও টুইটারে সোনিয়া পুত্রের পাশে দাঁড়িয়েই মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মমতা নন দেশের বিভিন্ন বিরোধী নেতাও রাহুলের পাশে দাঁড়ান এই আবহে গত মার্চ মাসে ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে মমতার গলায় আবার বিরোধী জোটের কথা শোনা গিয়েছিল বলেছিলেন সব বিরোধীকে এমন কোন কে বাকি আছে সবাই বলতে পারে না চুপচাপ হবে বিজেপিকে কুর্সি থেকে হটাতে হবে শুক্রবারও সেই এক ইস্যুর শোনা গেল মমতার কণ্ঠে বললেন যে যেখানে শক্তিশালী সে সেখানেই লড়ুক তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে দশটা গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ